আসসালামু আলাইকুম সবাইকে ক্লাউড আইসিরিকের ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি লজিক ফাংশন সরলীকরণের নতুন আরও একটি পর্ব নিয়ে। তবে মূল ক্লাসে যাওয়ার আগে যথারীতি যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করো যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পাও। আর যারা আমাদের সাথে কানেক্ট হতে চাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যারা আইসিটি রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হও তারা সাথে সাথে আমাদের ক্লাউড আইসিটি কেয়ার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইক দিয়ে গ্রুপে জয়েন করে পোস্ট করে দিলেই আমাদের সাপোর্ট টিম তোমাদের সাথে সহসাই যোগাযোগ করে সমাধান করে দিবে। তাহলে আর দেরি না করে এখনই তোমরা গ্রুপে জয়েন করে নিও। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসের মূল পর্বে চলে যাই। তো তোমাদের সামনে আরও একটি লজিক ফাংশন সরলীকরণের ফাংশন রাখা আছে, তাহলে চলো আমরা সেই ফাংশনটা আগে দেখে নিই। ফাংশনটি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার প্লাস এ সি বার প্লাস এ বি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় বেশি এসে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা বাসায় এই জাতীয় অঙ্কগুলো এ বি না দিয়ে বাসায় বিভিন্ন অ্যালফাবেট দিয়েও ট্রাই করে দেখবে, যেমন ধরো এম এন দিয়ে করে দেখবে অথবা পি কিউ দিয়ে করে দেখবে অথবা এক্স ওয়াই দিয়ে করবে, এম এন ও পি কিউ আর এক্স ওয়াই জেড। কেন বলছি এটা দিয়ে প্র্যাকটিস করতে? কারণ অনেক কলেজগুলোতে টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো আমরা এ বি দিয়ে করে করে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু যখনই এ বি সি এর জায়গায় এক্স ওয়াই জেড কিংবা এম এন ও কিংবা পি কিউ আর দিয়ে দেয় তখন আমাদের কাছে সেই প্রশ্নটি একটু অজানা মনে হয়, অচেনা মনে হয়, পারা সত্ত্বেও আমরা সেই প্রশ্নগুলো উত্তর করতে পারি না। এই কারণে তোমাদেরকে এই ফাংশনগুলো এ বি সি দিয়ে না করে বাসায় এই ফাংশনগুলো সলিউশন করার সাথে সাথে তোমরা বাসায় নিজে নিজে প্রশ্ন ক্রিয়েট করবে, এম এন ও দিয়ে করবে, আবার পি কিউ দিয়ে করবে অথবা এক্স ওয়াই জেড দিয়ে করলে তখন দেখবে এই প্রশ্নগুলো তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে, আর এই প্রশ্নগুলো যখনই আসে খুব সহজে সলিউশন করতে পারবে। এই জন্য তোমাদেরকে এই একটা পরামর্শ দিলাম। এখন আমরা এই ফাংশনটির যখনই সরলীকরণ করতে যাব ফাংশনটা দেখলেই আমাদের মাথায় সূত্র উদ্ভব হয়, কিন্তু এই সূত্রটা যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন এই জাতীয় প্রশ্নের একটা ছোট একটা ট্রিক্স বলে দিই। সেটি হচ্ছে খেয়াল করতে হবে যদি কোনো ফাংশনের প্রথমটার উপর যদি এ বি সি ক্যাটাগরির থাকে তাহলে এর উপর বার আছে কি না, পরের মডিউলের মধ্যে বি এর উপর বার আছে কি না, পরের মডিউলের উপর সি এর উপর বার আছে কি না, অথবা এম এন ও পি যদি দেয় তাহলে প্রথমটার উপর দেখবো এম এর উপর বার আছে কি না, তারপর এটা এন এর উপর বার আছে কি না, তারপর এটা দেখবো ও এর উপর বার আছে কি না, অথবা এক্স ওয়াই জেড দিয়ে যদি করতে যাই তখন ফার্স্টে দেখবো এক্স এর উপর বার আছে কি না, ওয়াই এর উপর বার আছে কি না বা জেড এর উপর বার আছে কি না, তারপরে যদি কোনো একটা এ বি অথবা পি কিউ অথবা এম এন অথবা এক্স ওয়াই যদি খালি থাকে তখন আমাদেরকে কাজ করতে হবে এ বিকে ভাঙাতে হবে। তাহলে কেমনভাবে করতে হয় তাহলে চলো দেখে নেই। তাহলে যথারীতি যে ফরমেশন রয়েছে আমরা সূত্র অনুযায়ী বা ট্রিক্স অনুযায়ী দেখি, প্রথমটা এর উপর বার আছে, তারপরেরটা বি এর উপর বার আছে, তারপরেরটা সি এর উপর বার আছে, তারপরেরটা কী হতে পারে এ বি অথবা পি কিউ অথবা এম এন অথবা এক্স ওয়াই, তাহলে এটা খালি আছে। তাহলে আমরা দ্বিতীয় লাইনটাকে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার প্লাস এ সি বার। এখন সূত্র করার জন্য আমরা এ বিকে ভাঙতে হবে, কারণ আমরা সূত্র অনুযায়ী জানি এ একে লেখা যায় এ প্লাস এ। তাহলে এ বি যদি থাকে তাহলে এ বিকে আমরা লিখতে পারি এ বি প্লাস এ বি, তাহলে এটাকে আমরা ভেঙে
এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ যদি থাকে এটাকে লিখতে পারি এ প্লাস এ কে, এ যদি হয় তাহলে এ বিকে আমরা লিখতে পারি এ বি প্লাস এ বি। কেন? কারণ আমরা সূত্র অথবা সাজিয়ে লেখার জন্য। এখন দেখি এই প্রত্যেকটা এ বার বি এর সাথে এ বি সাজিয়ে লিখব। তাহলে এ বার বি এর সাথে একটা এ বি নিব, আবার এ বার এ বি বার এ বি বারের সাথে একটা এ বি সাজিয়ে লিখব। এখন পরেরটা কি রয়েছে? এ সি বার, এটা রেখে দিলাম। এখন দেখো খুব সুন্দর করে সূত্রের মধ্যে ফেলানো যায়। এ বার বি আর এ বির মধ্যে কি কমন যায়? বি কমন যায়। তাহলে থাকে কি? এ প্লাস এ বার, আমি একটু সাজিয়ে লিখলাম। আবার এই দুটোর মধ্যে কি কমন যায়? এ কমন যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি প্লাস বি বার, একটু সাজিয়ে লিখলাম। এরপরে থাকে কি? এ সি বার। এখন আমরা কিন্তু সূত্রগুলো জানি। এখন অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার এই যে পাশে সূত্রগুলো লিখলাম এগুলো কোত্থেকে আসছে? আমরা এই সূত্রগুলোর সম্পর্কে বিশদ একটা ক্লাস রয়েছে আমাদের, এই ক্লাসগুলো আমাদের ভিডিওর আই বাটন থেকেও নিতে পারবে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা গিয়ে এই সূত্রগুলো কিভাবে আসলো, কিভাবে সূত্রে প্রমাণ করা যায় এবং কোন কোন জায়গায় সেই সূত্রকে অ্যাপ্লাই করা যায় সেই ভিডিওতে বিশদ আলোচনা করা হয়েছে, দেখার জন্য অনুরোধ রইল। এখন আমরা এই সূত্রের ক্ষেত্রে আসতে পারি, সেটি হচ্ছে এ প্লাস এ বার যদি থাকে এর মান ওয়ান হয়, আবার বি প্লাস বি বার হলে এর মানও ওয়ান। তাহলে এ প্লাস এ বার মান যদি ওয়ান হয় তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই এ প্লাস এ বারের মান হচ্ছে ওয়ান, আবার এ প্লাস এ বার মান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি বারের মান ওয়ান, সি প্লাস সি বারের মান ওয়ান, তাহলে এর মান হচ্ছে বি প্লাস বি বারের মান ওয়ান। এরপরে এ সি বার যা আছে তাই রাখলাম। এখন আমরা এও সূত্র জানি যে ওয়ানের সাথে কোনো চলক গুণ করলে সেই চলকটাই হয়। তাহলে ওয়ানের সাথে যদি বি গুণ করি তাহলে বি হবে, আবার ওয়ানের সাথে এ গুণ করলে এই হবে, আর থাকলো হলো এ সি বার। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস এ সি বার। এখন আমরা এই প্রশ্নগুলোকে যেভাবে আমরা লিখব এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি যে এ প্লাস এ সি বার প্লাস বি। এখন দেখো খুব চমৎকার একটা সূত্রের মধ্যে হাজির হয়েছে। এই দুটা থেকে কি কমন যায়? এ কমন যায়। থাকে হচ্ছে ওয়ান প্লাস সি বার, আর থাকে বি। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটি হচ্ছে ওয়ান প্লাস এ বারের মান হচ্ছে ওয়ান। কেন? কারণ আমরা প্রথম দিকে সূত্রগুলো যখন ক্লাস নিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে ওয়ানের সাথে যে রাশি থাকুক না কেন যোগ অবস্থায় তাহলে তার মান ওয়ান হয়। এখন ওয়ান প্লাস এ যদি থাকে তার মান ওয়ান, ওয়ান প্লাস এ বার থাকলেও তার মান ওয়ান, আবার ওয়ান প্লাস বি বার থাকলেও তার মান ওয়ান, তাহলে ওয়ান প্লাস সি বার আছে, তাহলে আলটিমেটলি ওয়ান প্লাস সি বারের মানও ওয়ান, তাহলে এটার মানও ওয়ান, ওয়ান বি। তাহলে ওয়ানের সাথে এ গুণ করলে কি হয়? এই হয়, আর থাকে বি। এটি হচ্ছে আমাদের এই ফাংশনের উত্তর। তাহলে দেখলে কত সহজ এবং চমৎকার করে এই লজিক ফাংশন সরলীকরণের উত্তরগুলো বের করতে পারি। তো এই ক্লাস আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে লজিক ফাংশন সরলীকরণের আরও কিছু স্পেশাল এবং খুব গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।